একটা গান আমার দাদুদের খালেকজন সাহেবের বিচ্ছেদ গান, অনেক পুরনো একটা বিচ্ছেদ গান। গানটার কথা যেহেতু স্টেজে উঠছে, ছোট করে গানটা করি আগে। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে ভাই, ও মাইকম্যান ভাই, বেহালাটা জায়গা আছে, কণ্ঠটা এখানে নেওয়া যায় না। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, ওরে মধ্যে প্রেমের নদী, যাইতে নাই পাখারে বাদি আমার বিধি রে, মরলা বন্ধুর পীড়িতে। একটা সময় মনে করতাম আমার দাদাজি খালেকদান সাহেব গানটা লিখছেন এই মতবাদে, আমাদের বাড়িটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর খুব কাছে, আর খালেকদান মালিক দেওয়ান দুই ভাইয়ের মধ্যে এমন বন্ধুত্ব ছিলেন, এক ভাই থাকতেন নদীর ওই পারে বেশি, খালেকদান থাকতেন নদীর এই পারে বেশি, দুইজনের মধ্যে যে ব্যবধান ওই ব্যবধান নিয়ে খালেকদান গান লিখেছেন বন্ধুর বাড়ি আমার বাড়ি রে। কিন্তু এখন বুঝি কবি আসলে সেখানে বোঝান নাই। বাবাজি একটু লক্ষ্য করবেন, আমি কানন্দন থাকি বাংলাদেশে, আমার যে ছোট ভাই, আমার ছোট ভাই থাকে ইতালি, বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূর এরোপ্লেনে যাইতে হয়, তো হাজার কিলোমিটার দূরে ছোট ভাই থাকে, যদি ছোট ভাইকে মনে পড়ে মোবাইলের মাধ্যমে, টেকনোলজিতে এখন যুগ আসছে এমন, মোবাইলের মাধ্যমে একটা কল দিই, কল দিয়া সেকেন্ডের মধ্যে ছোট ভাইয়ের হাজার কিলোমিটার দূর খবর নিতে পারি। আমি যেই ঘরটায় ঘুমাই আমার ঘর থেকে মাত্র 10-12 কদম দূরে আমার বাবার মাটির ঘর, হাজার কিলোমিটার দূরে খবর নেওয়ার সাধ্য আমার আছে, কিন্তু 2-4 কদম দূরে যে বাবা ঘুমিয়ে আছে সেখানে খবর নেওয়ার মতো তৌফিক প্রভু আমাকে দেন নাই। সেখানে কবি লিখেছেন বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে প্রেমের নদী, উইরা যাইতে দেয় নাই পাখারে, বাদি আমার বিধি রে, মরলাম বন্ধুর পীড়িতে।
আছে মোর নাম বন্ধুর পীড়িতে, আমার বাড়ি রে পাপুর হইয়া মুরি মুখ ফুটে সেই ব্যথার কথা বুঝাইতে না পারি রে, বুঝাইতে না পারি রে, বুঝাইতে না পারি রে, বুকে রাখুন বুকে লইয়া পাপুর হইয়া মুরি মুখ ফুটে সেই ব্যথার কথা বুঝাইতে না পারি রে, বুঝাইতে না পারি, হাই রে শ্রাবণ মাসে ভরে নদী আমার বাড়ি রে।
মরলাম বন্ধুর পীড়িতে, মরলাম বন্ধুর